হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আজকে আমি ঈদের লাগি দুইটা রেসিপি লই আইছি। এখানে আমি প্লেন ফ্লাওয়ার নারিকেলের পপ বানাইমু। প্লেন ফ্লাওয়ার দিয়ে আমি তুরা তুরা করে পানি দিয়া আর লবণ আর কিছু সামান্য তেল দিয়া মাখাইয়া সেটই ভাল লাগে রাখি দিছি। আর অন্য আমি দুইটা ফ্রেশ নারিকেল নিছি। ফ্রেশ নারিকেলের মাঝে আমি কিছু বড় চামচ দিয়া তরকারি লইবার চামচ, যে ওটা চামচে আমি 4 চামচ চিনি দিছি। দিয়া আমি নারিকেলটারে বিধান করতাম। তো হয়ে আমি আপনারা লগে শেয়ার করিলাই। আর ই রেসিপি আমার চ্যানেলও আছে, আপনারা চাইলে গিয়া দেখতে পারবা। আর নারিকেলের গোবর আমি ঈদর লাগে বানাইরাম। তো আমি বানাইয়া আমি ডিপো রাখি দিমু। ঈদের দিন যে আত্মীয় স্বজন আইলে বিধান করিয়া দেওয়া যায়, আর নিজেও খাইতে চাইলে বিধান করিয়া খাওয়া যায়। আর এখন আমি ছোটো ছোটো করিয়া রুটিগুলা বানাইলে ইমু বানাইয়া আমি ফোকগুলা রেডি করি লারাম। আর ইজি হয়। আগে যদি ঈদর আগে যদি যে কোনো সমোসা ফিটা এর বাদে নারিকেলের পপ নুনের বড়া এইসব সব কিছু বানাইয়া রাখি দিলে ঈদর লাগি খুব ইজি হয়। তো আমিও ঈদর লাগি বানাইলাম আর আপনারা লগে শেয়ার করলাম। আর ওরকম করে আমি ফোপগুলা বানাইলাম। ফোপর ডিজাইনে যতটা বানাইবার আমি বানাই লইছি। আর অঙ্কু আমি কিছু নারিকেল দিয়া স্কোয়ার শেপ দিয়া বানাইলাম। আমার কাছে সুন্দর লাগে দেখতে স্কোয়ার শেপ দিয়া বানাইলে। আর আমি এগুলা বিধান করতাম না, এখন আমি এমনি ডিপো রাখি দিমু, ডিপ ফ্রিজ। আর ঈদের দিন আইলে আমি বিধান করম। আর দেখুন কত সুন্দর লাগে নানি দেখতে। ওর এর লাগে আমি কিছু মাঝে মাঝে নারিকেল দিয়া ওরকম বানাই। আর ওখানে আমার বানানি শেষ হয়ে গেছে। কিছু বানাইছি স্কোয়ার শেপ দিয়া, আর কিছু বানাইছি আমি নারিকেলের নারিকেল দিয়া ফোপ, ফোপর ডিজাইনে। আর আর এখানেও আমি আর একটা রেসিপি দেখাইলাম। আমি আজকে ডাইলর সমোসা বানাইমু ঈদর লাগে। তো আমি এখানে ডাইল নিছি মেজারমেন্টর কাপ দিয়া 2.5 কাপ। আর 1 হ্যান্ডফুল নিছি ফ্রেশ ধনিয়া। আর স্পাইস নিছি আস্তা জিরা নিছি আমি 1 টিস্পুন। আর কারি পাউডার 1 টিস্পুন, হলদি পাউডার নিছি 1.5 টিস্পুন, আর ধনিয়া পাউডার নিছি 1 টিস্পুন। আর বিগ সাইজের একটা অনিয়ন নিছি। মেজারমেন্টর কাপ দিয়ে মাফলে 2.5 কাপ হইব। যতটা ডাইল নিছি আমি অতটুকু পেঁয়াজ নিছি। আর এখানে পরিমাণ মতো লবণ দিছি। দিয়া আমি বেশি সময় বিধান করতাম না, কিছু শক্ত শক্ত রাখমু পেঁয়াজটারে, তারপরে আমি স্পাইস দিলাইমু। বেশি বিধান করলে পেঁয়াজটা নরম হয়ে যাব। আর ওদিকে আমি কাঁচামরিচও দিলাইছি, গ্রিন চিলি ছোটো ছোটো কইরা স্কিপ কইরা রাখছিলাম। আমি স্পাইসের মাঝে মশলা পাউডার দিছি না, আমি খালি কাঁচামরিচ দিছি, গ্রিন চিলি। গ্রিন চিলি দিয়া বানাইলে আমার কাছে ভালো লাগে, মরিচর পাউডার থাকে। সবসময় আমি মরিচর পাউডার দিই না, আমি গ্রিন চিলি দিই, আমার কাছে ভালো লাগে। আর ওখন আমি মশলাটা জল তো না করি সামান্য একটু পানি দিছি। দিয়া আমি মশলাটারে থুরা বিধান করতাম, বেশি বিধান করা লাগে না। এই মশলাটারে বেশি বিধান করলে পেঁয়াজটা মেল্ট হয়ে যাব, পেঁয়াজটা কিছু খাসা খাসা থাকতো। আর তারপরে আমি ডাইল দিলাইছি। ডাইল দিয়ে আমি ডাইলটারে কিছু সময় মশলার লগে বিধান করম। ভালো করে মিক্স করিয়া আমি মশলার লগে বিধান করা লাগবো করমু। আর বিধান করিয়া তারপরে আমি কিছু পানি দিলাইমু। পানি দিয়া আমি প্রায় 2 কাপের মতন পানি দিয়া আমি গড়িয়া রাখি দিমু, আর লো হিটর মাঝে রাখি দিমু।
আর তারপরে আমার ডালটা সিদ্ধ হয়ে যাব। এখন আমি পানি দিলাইছি, দিয়ে আমি এখন গড়িয়া রাখি দিব। এখন 4-5 মিনিটর লাগে। আর এখন আমি লিডরে দেখলাম 4-5 মিনিট পরে আমার ডালটা সিদ্ধ হয়েছে নি। তো সিদ্ধ হয়েছে না আমি লাইরা দেখছি, আর পানি যে দিছিলাম পানিও রয়েছে। আর আমি লাইরিয়া আমি গুড়িয়া রাখি দিলাম আরও 3-4 মিনিটর লাগে। তো তারপরে হয়তো ওই যেতে পারে, আর গুড়িয়া রাখি দিলাম। আর ওখানে আমি লিডর আইয়া দেখলাম আমার দেখি ডালটা হয়ে গেছে। তো আমি ফ্রেশ ধনিয়া দিলাইছি, ফ্রেশ ধনিয়া দিয়া আমি ডালটারে মাস হয়তো চাই না, আমি আস্তে আস্তে ডালটারে রাখবো। এর লাগে আমি কিছু কম সিদ্ধ করি, কম সিদ্ধ করলে মজা লাগে খাইতে, আস্তে আস্তে ডাইল খামরোর মাঝে ফরে তো বালা লাগে। এর লাগে আমি ডাইলটারে সিদ্ধ বালা করে করি না, কাঁচা থাকতো না ঠিক আছে, ওইলে সিদ্ধ হয়ে যায় আস্তে আস্তে তাকে আর কি ডাইলটা। ওখানে আমার ডাইলটা হয়ে গেছে, ডাইল ভাজি হয়ে গেছে। তো আমি এখন রাখি দিব, একটা প্লেটও লইয়া সেট হয়ে ভাল লাগে, ইয় সরি ঠান্ডা হয়ে ভাল লাগে। এখন আমি প্লেটও লই লিছি, তো ঠান্ডা হইলে আমি চমচাগুলা বানাইম। আর এখন আমি নেক্সট স্টেপও যাইলাম। তো ফ্লাওয়ার নিছি আমি 4 কাপ, আর 1-2 টিস্পুন নিছি সল্ট, আর খালি জিরা নিছি 1 টিস্পুন, আর পরিমাণ মতো পানি নিছি। তো আমি তোড়া তোড়া করে পানি দিয়ে আমি ডোটারে রেডি করম। ডো বানাইতে হইলে খুব খেয়াল করে বানানি লাগে, বেশি পানি দিলাইলে নরম হয়ে যাব। আর বালা করে পানি দিয়ে তোড়া তোড়া করে বালা করে পানি দিয়ে যদি মাখানি হয় না, তো ডোটা খুব বেশি শক্ত হয়ে যেতে পারে। তো ঠিক মতো করিয়া বানাইলে ভালো লাগে। আর আমি তেল দিই না পয়লা, আমি বাদে তেল দিই, দিয়ে আমি ডোটারে মাখাই রাখি দিই। তো তেল দিছি আমি কেন 6 টেবিল স্পুনের মতন আমি দিছি তেল, দিয়ে আমি ডোটারে মাখাইয়া খসলাইয়া রাখি দিব গড়িয়া হাফ এন আওয়ারও লাগে। বালা করে সেট হইতো, বালা করে সেট হইলে তেগিয়া না সমোসা ওটা বানাইতে সুবিধা হয়, বালা লাগে। আর ওখন আমার সেট হয়ে গেছে ডোটা, তখন আমি সমোসা বলি লইম। আর ও রিং দিয়ে আমি 6টা সমোসা একলগে বানাইম। আর কেন আমি প্লেন ফ্লাওয়ার নিছি, প্লেন ফ্লাওয়ার দিয়ে আমি রুটিগুলা বলবো। তো 2টা রুটি বলবো একটা একটা হইয়া। তো কিছু বড় বড় করিয়া রুটিগুলা বলা লাগবো, আর 2টা রুটির লাগি সমান হইয়া খাই লওয়া লাগবো। এক সমানে রুটি টাই নই তৈব। আর যে রিং আপনারা দেখাইলাম ও রিঙ্গর সাইজে সাইজটাকেই কিছু বড় বানানি লাগবো রুটিটা। তো ওরকম আমি এখন বললাম, বলিয়া তারপরে আমি চমচা বানাইম। এখন আমার বলা শেষ হয়ে গেছে। তো আমি মাফিয়া দেখলাম সাইজটাকে কিছু বড় আছে, তো আমি এক সাইডে দি ইটারে রাখি দিছি রুটি। আর এখন আর একটাও বললাম, বলিয়া একলগে 2টা বলিয়া তারপরে আমি চমচা বানাইম। আর ওখন আমি রুটিরে ও রিঙ্গর উপরে একটা বুয়াই দিলাম। বুয়াইয়া আমি যে ডাইল রাখ ডাইল বিধান করছিলাম, ও ডাইল আমি তোড়া তোড়া করিয়া ওটাইন্তর মাঝখানো মিডলও দিলাইরাম। আর কোনো সাইডে রাখতাম নাই, সাইডে রাখলে জয়েন্ট হইতো নাই, যে সময় আমি রোল বলমু ব্লাইন দিয়া যাওয়ার সময় আর একটা রুটি দিয়া বলমু। সাইডে যদি কোনো ডাইল থাকে তে এই সময় জয়েন্ট হইতো নাই। তো আমি খেয়াল কইরা করতাম, আপনারাও যদি করেন তে খেয়াল কইরা করবা। আর ইটা রিং মিলে এশিয়ান স্টোরও আপনারা চাইলে পাইবা। আর আমি এখনও ব্লাইন দিয়া আস্তে আস্তে চতুর্দিকে বলিলা রাম। তো বলিলেইলে সব দিকে সুন্দর হয়ে যাব, তারপরে
ট্রেনোবার খড়ি লইলে সমোসাগুলা আমিও সাইড হরাই লইছি, হরাইয়া ট্রেনোবার খড়ি লইছি। তো এখন ওই দেখা কত সুন্দর লাগে সমোসা, একলগে ছয়টা হইল, এটা ইজি লাগে নানি। আর সাইড যদি তোরা জয়েন থাকে তো আপনারা যে খাটনি দিয়া খাটি লইতে পারবা, অথবা চুরি সাহায্যে খাটি লইতে পারবা। আর আপনারা যদি জানার কোনো কিছু থাকে তে কমেন্টস করবা। আর এখন আমার বানানি শেষ, আমি ডিপ ফ্রিজও রাখি দিমু, এটা হার্ড হইবার লাগে। আর আমার ভিডিও যদি আপনারা ভালো লাগে প্লিজ লাইক দিবা, শেয়ার করবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।